আজ এই ভিডিওতে আমরা যে অঙ্কগুলো দেখবো সেটা হচ্ছে এক বিয়োগ দুই বাই পাঁচ এই ধরনের অঙ্কগুলো আমরা আগেও করেছি তো এই পদ্ধতিতে আমরা করতাম তো আজকে আমরা একটু আলাদা ধরনের একটা পদ্ধতি দেখব তো নতুন পদ্ধতি দেখার আগে এই পদ্ধতিটা একটু বলে দিই যেমন একের থেকে যখন এরকম ভগ্নাংশগুলো বিয়োগ করি সেক্ষেত্রে আমরা কী করি এই একের নিচে মনে মনে একটা এক ধরে নিই অর্থাৎ একের নিচে একটা এক আছে তো সেই এক আর পাঁচের লসাগর হচ্ছে পাঁচ তো সেই এক দিয়ে যখন পাঁচকে আমরা ভাগ করছি থাকছে কত পাঁচ তা সেটা দিয়ে ওপর একটা গুণ অর্থাৎ পাঁচ অক্ষে পাঁচ সেখান থেকে বিয়োগ হচ্ছে কত এই পাঁচ দিয়ে এই পাঁচটাকে ভাগ যাচ্ছে থাকছে হচ্ছে এক সেটা দিয়ে ওপরটা গুণ হচ্ছে অর্থাৎ দু অক্ষে তুই এবং নিচে তো রইলই পাঁচ তো পাঁচের থেকে দুই বাদ দিলে তিন এবং নিচে যেটা হরে পাঁচ আছে সেটা রইল অর্থাৎ এইভাবে আমরা করতাম কিন্তু বিষয়টা হচ্ছে আজকে আমরা যে পদ্ধতিটা শিখব সেটা হচ্ছে যখন এভাবে দেওয়া থাকবে সেক্ষেত্রে কি করবে এই জায়গাটা ভালো করে দেখে নাও এই জায়গাতে বলা আছে পাঁচের মধ্যে দুই অর্থাৎ পাঁচ ভাগের দুই ভাগ এবং এখানে এক বলা আছে তো আমরা একের পরিবর্তে কী লিখব এখানে নিচে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটাই আমরা এই একের পরিবর্তে হরার লবের মধ্যে লিখব অর্থাৎ পাঁচ বাই পাঁচ তার কারণ হচ্ছে কি এই পাঁচ আর এই পাঁচ যদি কেটে দিই তাহলে আমাদের কত থাকবে সে একই কিন্তু থাকবে শুধু লক্ষ্য করবে এখানে যে জায়গাটা যেটা থাকবে সেটাই জাস্ট এই একের পরিবর্তে দুটো রিপিট করতে হবে অর্থাৎ হর এবং লবে সেই সংখ্যাটাই আমরা বসাবো এবং সেখান থেকে যে যতটুকু অংশ দেওয়া আছে অর্থাৎ দুই বাই পাঁচ সেটা আমরা লিখে দেব এবার এখান থেকে কিন্তু খুব সহজেই আমরা করতে পারবো অর্থাৎ পাঁচ আর পাঁচের লসাগু কত হচ্ছে পাঁচ সেখান থেকে পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে থাকবে হচ্ছে এক পাঁচ অক্ষে পাঁচ বিয়োগ কত পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক দুই অক্ষে দুই সেখান থেকে দেখো খুব সহজে আমাদের উত্তরটা চলে আসবে সেটা হচ্ছে তিন বাই পাঁচ এটাই হচ্ছে আমাদের উত্তর তো এই উত্তরটি এবং এই উত্তরটি দেখো একই যদি এভাবে করতে অসুবিধা হয় কারো সে কিন্তু এইভাবে অবশ্যই করে নিতে পারো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ এবার এইরকম আরও দু তিনটি অঙ্ক আমরা দেখে নিচ্ছি অবশ্যই কাজে লাগবে বা কাউকে এই পদ্ধতিটি শেখানোর ক্ষেত্রেও হেল্প হতে পারে এবারে একই ধরনের আরেকটি অঙ্ক দেখে নিচ্ছি তো প্রথম পদ্ধতি আমাদের জানা আছে সেটা হচ্ছে কি এই এক যেটা দেওয়া আছে সেটা নিচে আমরা মনে মনে এক ধরে নিচ্ছি অর্থাৎ নিচে এক অর্থাৎ হর হচ্ছে এক এটার হর হচ্ছে সাত তো সাত আর একের কত সাত তো সেটা দিয়ে এক দিয়ে যখন সাতকে ভাগ করব মনে মনে তো সেখানে সাত থাকবে আর ওপরে গুণ অর্থাৎ সাত অক্ষে সাত সেখান থেকে আমাদের বিয়োগ হচ্ছে গত এই সাত দিয়ে এই সাতকে ভাগ যাবে অর্থাৎ এক এবং সেই এক দিয়ে ওপরে তিনটাকে গুণ করতে হবে অর্থাৎ তিন অক্ষে তিন এবার সাতের থেকে বাদ দিলে কত হবে চার এবং নিচে হরের যে স্বাদ ছিল সেটা তো রইল এটা হচ্ছে আমাদের আমরা যেটা আগে করতাম সেই পদ্ধতি এবার নতুন পদ্ধতিটা কি যারা আগেরটি ভালো করে বুঝতে নি এবার একটু ভালো করে দেখে নাও যেমন এখানে একের পরিবর্তে আমরা কী লিখবো এখানে যে ভগ্নাংশটা দেওয়া আছে সেটার যে হর যেটা দেওয়া আছে সেটাকেই জাস্ট হরার লবের জায়গায় লিখব একের পরিবর্তে অর্থাৎ এখানে সাত আছে নিচে সেটাই জাস্ট ওপর নিচে লিখে দেব তার কারণ কি সাত আর সাত কাটা গেলে একই কিন্তু থাকবে অর্থাৎ সাতের মধ্যে সাত মানে হচ্ছে পুরোপুরি এক সেখান থেকে বিয়োগ কত তিন বাই সাত এবার হরেও আছে সাত এখানেও সাত তো সাত আর সাতের লসাগু কত সাত এবার জাস্ট বিয়োগ কত থাকবে ওপরে সাত এটার হচ্ছে তিন উত্তর একই আসবে চার বাই সাত এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো জাস্ট এখানে দেখবে যে সংখ্যাটা দেওয়া আছে একের পরিবর্তে হরা লবে সেই সংখ্যাটাই জাস্ট লিখবে তারপরে কিন্তু এটা করতে পারবে এবারে আজকে আমাদের লাস্ট যে অঙ্কটি সেটা আমরা দেখে নিচ্ছি ভালো করে দেখে নাও অবশ্যই কাজে লাগবে তো এই পদ্ধতিটি আমরা আগেই করে নিয়েছি এবার আমাদের যে নতুন পদ্ধতি সেটা আমরা আরেকবার দেখে নেব ভালো করে তো ক্ষেত্রে আমরা কী লিখবো একের পরিবর্তে এই ভগ্নাংশের হরে যেটা আছে অর্থাৎ কুড়ি একের পরিবর্তে সেটাকে আমরা হরা লবে কিন্তু লিখে দেব হয়ে গেল তো কুড়ির মধ্যে কুড়ি মানে হচ্ছে এক তার থেকে বিয়োগ কত যেটা আছে সেটাই তেরো বাই কুড়ি এবার এই কুড়ি আর এই কুড়ি দুটো লসাঁক কত সেই একই কুড়ি তো এবার জাস্ট বিয়োগ কোনটা হবে ওপরে যেটা আছে তার থেকে এই ওপরে অর্থাৎ দুটোর লব জাস্ট শুধু বিয়োগ করে দিতে হবে তো আমাদের থাকবে কত সাত বাই কুড়ি এটাই হচ্ছে উত্তর আশা করছি এই নতুন যে পদ্ধতিটা সেটা বুঝতে পেরেছ তো আজকের এই ভিডিওতে জাস্ট এটুকুই তথ্য দেওয়ার ছিল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও তো আজ এতটুকুই নেক্সট ভিডিওতে আরও অন্যান্য টপিক নিয়ে আমরা আলোচনা করবো তো আজকের জন্য বাই